গণ্ডগোলের একটা বার্তা চলছে সিএবি এনআরসি নিয়ে। তো যেহেতু আমাদের সবার মধ্যে একতা এবং শান্তি বজায় থাকাটা প্রয়োজন, তাই সেখানে শিল্পী, একাধারী শিল্পী, একাধারে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি গান আমি এখন পরিবেশন করব। যে গানটি আমি গাইব, এই গানটি আমাদের সবারই মনের কথা, মুখের কথা হওয়া উচিত, তাই সেই গানটি গাই। ওনার খুব বিখ্যাত একটি গান জিত গাঙ্গুলির সুরে গানটি উনি লিখেছেন, আমি শোনো। এই পৃথিবীর একই মাটি একই আকাশ বাতাস, সীমানা থেকে সীমানা ছাড়িয়ে একই প্রাণের বিকাশ। এই পৃথিবীর একই মাটি একই আকাশ বাতাস, সীমানা থেকে সীমানা ছাড়িয়ে একই প্রাণের বিকাশ। স্নেহের শিকারে একই যে সুর ভালোবাসার গানে, একই মানুষ একই জীবন একই সুর প্রতি প্রাণে। এসো মনের দরজা খুলি, এসো এক হয়ে আলো জ্বালি, এসো মনের দরজা খুলি, এসো এক হয়ে আলো জ্বালি। আমার চোখের তারায় বিশ্ব হাসে, ঠোঁটে একই ভাষা, সব দেশ যে এক হয়ে যায় আমার ভালোবাসায়। আমার চোখের তারায় বিশ্ব হাসে, ঠোঁটে একই ভাষা, সব দেশ যে এক হয়ে যায় আমার ভালোবাসায়। এসো মনের দরজা খুলি, এসো এক হয়ে আলো জ্বালি, সব দেশি যে সবারই দেশ, তফাত শুধুই নামে, এই পৃথিবীর একটাই দেশ ভাতৃত্বের টানে। সব দেশি যে সবারই দেশ, তফাত শুধুই নামে, এই পৃথিবীর একটাই দেশ ভাতৃত্বের টানে। এসো মনের দরজা খুলি, এসো এক হয়ে আলো জ্বালি, এই পৃথিবী একই মাটি একই আকাশ বাতাস, সীমানা থেকে সীমানা ছাড়িয়ে একই প্রাণের বিকাশ। স্নেহের শিকারে একই যে সুর ভালোবাসার গানে, একই মানুষ একই জীবন একই সুর প্রতি প্রাণে। এসো মনের দরজা খুলি, এসো এক হয়ে আলো জ্বালি, এসো মনের দরজা খুলি, এসো এক হয়ে আলো জ্বালি, এসো মনের দরজা খুলি, এসো এক হয়ে আলো জ্বালি। এরা ভূমিষ্ঠা মমতারাঙ্গে রচনা করেছিল, জিতেরা নির্দেশ দিয়েছিল, যে গাঙ্গুলি নির্দেশ দিয়েছিল, তা স্বাভাবিক আমাকে এনআরসি আর এ সি এর কথা বলল।